পৃথিবীতে কত রকমের পার্কই তো আছে। কখনো কি শুনেছেন পানির নিচে পার্কের কথা? হ্যাঁ, শুনে অবাক হবারই কথা। যে কেউ শুনলে আরো অবাক হবে এটা শুনে যে পানির নিচে এই পার্কে রয়েছে একটি সেতু, একটি বেঞ্চ এবং গাছপালা। পার্কটির নাম গ্রিন লেক। অস্ট্রিয়ার স্টাইরিয়াতে অবস্থিত এই হ্রদটিতে রয়েছে এই পার্কটি। হ্রদটি তার ঝিকিমিকি পান্না সবুজ আভা আর সারা বছর ধরে গভীরতার তারতম্যের জন্য পরিচিত। মাঝে মাঝে এই হ্রদের পার্কটি সম্পূর্ণ ডুবে যায়। বসন্তকালে জুন মাসে আশপাশের পর্বত থেকে বরফ গলা পানি এসে এর গভীরতা আরো বাড়িয়ে দেয়। স্বাভাবিক থেকে প্রায় 10 মিটার গভীরতা বেড়ে যায় তখন। রাস্তা, গাছ, সেতু এবং বেঞ্চ সহ 36 ফুট পর্যন্ত জল দ্বারা আচ্ছাদিত হয়ে যায় স্থানটি। অস্ট্রিয়ার সবচেয়ে সুন্দর হ্রদগুলির একটি এই গ্রিন লেক। এই লেকের পার্কটি যখন পানির নিচে একদম তলিয়ে যায় তখন ডুবুরিদের কাছে এই স্থানটি একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। স্বচ্ছ জলের কারণে উপর থেকেই এর সৌন্দর্য অবলোকন করা যায়। ফটোগ্রাফার এবং ডাইভারদের জন্য এই জায়গাটি খুবই পছন্দের। কিন্তু বর্তমানে এই হ্রদের পানিতে ডুব দেওয়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হ্রদটি সংরক্ষণের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। শুধুমাত্র এই হ্রদের পাড় থেকে এর অপরূপ সৌন্দর্য অবলোকনের জন্যই হ্রদটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ।